তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। অনেক প্রশ্ন গোটা পশ্চিম বাংলা সাধু সমাজের মধ্যে তারা এই প্রশ্ন উঠেছে, এটা সঠিক তদন্ত। এখনই কাউকে দোষারোপ আমরা করতে চাই না, কিন্তু আমরা চাই তদন্ত। কারণ যেভাবে ছবিটা এসছে তাতে একটা স্বাভাবিকভাবে কেউ যদি ফাঁসিতে নিজে ঝুলে তার পায়ের সঙ্গে জমির অনেকটা গ্যাপ থাকে। এই যে ছবিটা সামনে এসেছে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতে, তাতে আপনার খুব সন্দেহের উদ্রেক হয়েছে। সর্বত্যাগী মানে সন্ন্যাসী যারা যারা নিজেদের সংসার ধর্ম পরিত্যাগ করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা প্রচার করেন বিভিন্ন স্থানে, গোটা রাজ্যের সাধু সমাজ আতঙ্কিত। আমরা অনেক পেয়েছি, আমরা আজকে এখানে ওনার মঠ দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, আর এখানে যিনি পণ্ডিত মহারাজ ছিলেন তাকে কাছ থেকে জানতে চাইলাম ঘটনাটা কি। তারা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না, তারাও খুব সন্দিগ্ধ, তবে এই মুহূর্তে তারা কাউকে অভিযুক্ত করতে চান না, তারা প্রকৃত তদন্ত চান। আমরা এখান থেকে একটা শ্রদ্ধাঞ্জলি যাত্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে জমা হয়েছে এবং ধ্বজ নিয়ে সাধু সমাজও যেমন থাকছে, যারা আমরা সনাতনী সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি, গীতা বেদ উপনিষদ যাদের একমাত্র আরাধ্য গ্রন্থ, এই আমরা সবাই একসঙ্গে হেঁটে এই স্মরণ করব আমাদের সর্বত্যাগী যুব সন্ন্যাসী ভুবন মহারাজ। হ্যাঁ বলছি, আজকে তো আপনিই তো অভিযোগ করেছিলেন প্রথম, তারপরে এনআইএ তদন্ত, বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের স্বামী বিবেকানন্দ সবসময় শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। 5000-এর বেশি বছরের পুরনো হচ্ছে সনাতন ধর্ম। আমরা সমস্ত ধর্মের প্রতি সহনশীলতা আমাদের আছে, আমাদের ধর্মাচরণের ক্ষেত্রে যদি কেউ আঘাত করে সে আমার মনে হয় সে ভারতপ্রেমী নয়, ভারত বিদ্বেষী। তাই আমি আদালতে গেছিলাম যে বারে বারে কেন রামভক্তরা, ওই মিছিলে তো বিজেপির পতাকা ছিল না হাওড়াতে বা ইসরাতে, সেখানে রামভক্ত পুলিশের নির্দিষ্ট করে দেওয়া রুটে রামভক্তরা কেন আক্রান্ত হবেন, গত বছরও হয়েছেন এবছরও হয়েছেন, এবং যারা পুলিশের অনুমতি নেওয়া রামনবমী শোভাযাত্রায় অন্য কোনো ধর্ম অন্য কোনো ধর্মের প্রচারক সাধক আপনার মনীষী তার সম্পর্কে তো কোনো মন্তব্য না করে জয় শ্রীরামের ধ্বনি দেওয়ার অপরাধে যদি তারা আক্রান্ত হন, সেক্ষেত্রে তদন্ত হওয়া উচিত এবং এটাকে একেবারে তার শিকড়টা উপড়ে ফেলে দেওয়া উচিত, যাতে আগামী দিনে যে কোনো ধর্মই হোক ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হয় ভারতভূমিতে। তাই আমি এনআইএ তদন্তের জন্য গেছিলাম, মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে এনআইএ তদন্ত দিয়েছে। রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী শক্তি তারা নিশ্চিতভাবে চিহ্নিত হবে এবং আইনের মধ্যে সাজা পাবে। আমি আপনাদের কাছে আগেই বলেছিলাম হাওড়ার ঘটনার পরের দিন রামনবমী 30 তারিখ ছিল, 31 তারিখ বিকালে গিয়ে যে মমিনপুর ইকবালপুরে গত বছর লক্ষ্মী পূজার দিন 1000 সনাতনী লক্ষ্মী মায়ের আরাধনা ছেড়ে ঘর ছাড়া হয়েছিলেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, সেখানে এনআইএ তদন্ত এবং 25 জনকে গ্রেপ্তার করার পরে মমিনপুর ইকবালপুর আজকে শান্ত হয়ে গেছে। এবং এখানেও আমার বিশ্বাস ছিল যে এনআইএ তদন্ত হলে আর কোনোদিন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যাওয়া মিছিলে পাথর তো দূরের কথা, সামান্য তির্যক মন্তব্য করার সাহস কেউ পাবে না। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ এই দেশে এখনো বিচার ব্যবস্থা আছে বলে, আমরা নিজ নিজ ধর্মাচরণ বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সবকিছু পেয়েছি। তাই আমি আশাবাদী এটা সম্পূর্ণ বিনাশ হবে, এবং যোগী আদিত্যনাথজি যেমন দেখিয়েছেন 85টা জেলাতে একটাও রামনবমীর অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি। শুধু রামনবমী কেন, মুসলিমদের সম্প্রতি যে ঈদ গেছে
সেখানেও একটা কোনো সমস্যা তৈরি হয়নি। যোগী আদিত্যনাথজি এটা মডেল করে দেখিয়েছেন। আমরা চাই সব জায়গায় এই নীতিতে চলতে হবে। কেন আমাদের জয় শ্রীরাম বলার জন্য লোক আক্রান্ত হবে? আমরা কোন ভূমিতে আছি? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গটা তৈরি করে দিয়ে গেছেন আমাদের হিন্দু সমাজকে বেঁচে থাকার জন্য, নইলে তো আজকে আমরা ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে বাংলাদেশে গিয়ে থাকতে বাধ্য হতাম। তা আমরা এখানে তো অন্যদেরকে আমরা অন্যদের সম্পর্কে করি বলি না, বড়দিনে গড ইজ গুড, জেসাস খ্রাইস্টের জয়ধ্বনি হয়, তাতে তো আমাদের আপত্তি নেই। বিশ্ব নবী দিবসে ইসলাম ধর্মের লোকেরা পয়গম্বরের নামে জয়ধ্বনি দেন, তাতে তো আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের রামনবমীতে জয় শ্রীরাম বললে পাথর খেতে হবে, বোমা ফেলবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ট্রেন বন্ধ হয়ে যাবে, রিসরাতে চারটে ট্রেন যাত্রী বোঝাই ট্রেন আটকে রাখা হবে। এই জিনিস পশ্চিমবঙ্গে বন্ধ করা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি রাজনীতির কথা মন্দিরে ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।